আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হুঙ্কার দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না। ডিসেম্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ৬ বছর পর শনিবার অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন ঘিরে আশপাশের উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন সার্কিট হাউস মাঠে। জনসমুদ্রে পরিণত হয় সম্মেলন স্থল। নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবের আবেদ। সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে। আন্দোলন হলে রাজপথ, জনপথ, শহর, পাড়া, মহল্লা, ইউনিয়ন ও জেলা পর্যায়ে অবস্থান নেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আক্রমণ বলে পাকা আক্রমণ হবে কিনা সময় বলে দেবে, ঠিক আছে? তৈরি আছে, রাস্তায় কয়দিন থাকে দেখি, রাজপথ আমাদের আমরা রাজপথ থেকে ক্ষমতা। ডিসেম্বর মাসে আন্দোলন হবে, জনপদ, শহর, জেলা, থানা, ওয়ার্ড, পাড়া, মহল্লা, আওয়ামী লীগের নেতা কর্মীরা অবস্থান নেবে সতর্কতা। সম্মেলনে দলের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে অপতৎপরতা শুরু করেছে বিএনপি। এই বিএনপি এবার যদি ১৩-১৪-১৫ মতো সন্ত্রাস করে, বর্বর যেভাবে মানুষকে অগ্নিদগ্ধ করে মারে, হত্যা করে, ট্রাক ধ্বংস করে, গাড়ি ধ্বংস করে, রেল লাইন তুলে, আবার তাদেরকে একটা শিক্ষা আমরা দিব, আর এই রাজাকার আলবদরদের মূল উৎপাটন করব। সম্মেলনে জেলা সভাপতি হয়েছেন হেতেশাবুল আলম, আর পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। এছাড়া মহানগর আওয়ামী লীগের সভাপতি হয়েছেন সিটি মেয়র একরামুল হক টিটু এবং সাধারণ সম্পাদক মহিদুর রহমান শান্ত। বাংলা ভিশন নিউজ ডেস্ক।